অ্যামেজিং ন্যাচার অ্যান্ড লাইফ বাঘে মানুষের সুন্দরবন গল্পে আপনাকে স্বাগত। ওনার নাম মিহির সর্দার। 25 বছর ধরে উনি সুন্দরবনে জীবিকা নির্বাহ করছেন। ওনার বাড়ি পশ্চিমবঙ্গের ঝাড়খালি সুন্দরবন সংলগ্ন এলাকায়। শৈশব কেটেছে সুন্দরবনে যারা জীবিকা নির্বাহ করেন তাদের জীবনযাপন দেখে। তাই বলা যায় ছোটবেলা থেকেই কিভাবে মাছ কাঁকড়া ধরতে হয় সে বিষয়ে তিনি বেশ অভিজ্ঞ। তার পূর্বপুরুষগণ সুন্দরবন কেন্দ্রিক নানা পেশায় জড়িয়েছিলেন, তাই মিহির আলী সর্দার তিনিও বেছে নিলেন সুন্দরবনের পেশা। কখনো সুন্দরবনে তিনি মাছ ধরেন, কখনো বা কাঁকড়া। তার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল 2021 সালের 2 ডিসেম্বর। চলুন আমরা জেনে নিই কী ঘটেছিল সেদিন। ওই দিন তারা দলে 3 জন রওনা দিবেন সুন্দরবনে। তিথি নক্ষত্র দেখে তারা সুন্দরবনে যাওয়ার জন্য প্রস্তুতি নিল, কারণ সবসময় সুন্দরবনে প্রবেশ করা যায় না। এর পেছনে প্রশাসনিক প্রাকৃতিক নানা কারণ থাকে। হঠাৎ করে খবর এলো তাদের দলের একজন যেতে পারছে না। তার এখন সঙ্গী বাবলু, বাড়িটা তার আশেপাশেই। সেই বাবলু মিহির সর্দারকে বলল, আমরা দুজনেই যাই, অল্প যা কিছু কাঁকড়া পাই তাই নিয়ে চলে আসব। তারা দুজনেই সেভাবে প্রস্তুতি নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। 5 থেকে 6 দিন তারা খুব ভালোভাবে সুন্দরবনের মধ্যে কাজ করতে থাকল। তার ভাষ্যমতে 8 ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে নৌকাটা সুন্দরবনের খাড়ির মধ্যেই ছিল। তাদের নৌকাটা সুন্দরবনের খালের এমন স্থানে ছিল সেটাকে খালের মাঝখানে বললে ভুল হবে। বলা যায় খালের কিনারায় জঙ্গল থেকে তাদের নৌকার অবস্থান 20 হাত দূরত্বে ছিল। নৌকায় বসে তারা চা পান করল। চা পান করে তিনি বাবলুকে ডেকে বললেন, আমাদের তো অনেক পরিশ্রম হয়ে গেছে, আমরা একটু বিশ্রাম নিয়ে নেই। যেই না ভাবনা তেমন কাজ। তারা ভাত তরকারি রান্নাবান্না শেষ করে চা পান করে বিশ্রাম নিচ্ছে। তার ভাষ্যমতে শুয়ে থাকতে থাকতে তাদের একটু ঘুম এসে গেছে। দুজনেই এক নৌকার মধ্যে এক জায়গায় তারা শুয়েছেন। তাদের সামনে আরেকটি নৌকা আছে। হঠাৎ মিহির সর্দারের ঘুম ভেঙে যায়। তখন তিনি দেখতে পান বাঘ তাকে টানতে টানতে সুন্দরবনের দিকে নিয়ে যাচ্ছে। তার সঙ্গী বাবলু যখন টের পায়, সাথে সাথে মিহির সর্দারকে বাঁচাতে নৌকা থেকে লাফ দেয়। মিহির সর্দার বাবলুকে বলল, বাবলু আমাকে নিয়ে চলে গেল বাঘ। সাথে সাথে বাবলু বাঘের পিঠের উপর লাফিয়ে পড়ে। বাবলু বাঘের কান ধরার চেষ্টা করে। এক পর্যায়ে বাঘ গা ঝাড়া দিলে বাবলু ছিটকে নিচে পড়ে যায়। বাবলু তার সঙ্গীকে বাঁচাতে বাঘের 2 হাত ধরে। তার মধ্যেই সর্দার জখম হয়ে গিয়েছে বাঘের থাবায়। মিহির সর্দার বলে, যখন বাঘ আমাকে নৌকা থেকে নামিয়েছে ঠিক তখনই আমার চোখে বাঘ থাবা দিয়ে আমার চোখটা জখম করে, পাশাপাশি আমার পেটের এক পাশ বাঘের থাবায় জখম হয়। এক পর্যায়ে মিহির সর্দার মাটি টেনে টেনে বাঘ যেদিকে টেনে নিয়ে যাচ্ছিল তার বিপরীত দিকে চলে আসে। তিনি অনেকটা নৌকার আড়ালে লুকিয়ে থাকেন। তাকে সরে যেতে তার সঙ্গী বাবলুই বলেছেন, ভাষ্যমতে তাদের বাঘের সাথে 20 মিনিট লড়াই হয়। একটা পর্যায়ে তার সঙ্গী বাবলু বাঘের চোখে কাদা ছুড়ে মারে। বাঘের চোখে কাদা মারলে বাঘ ভয়ে লাফ দিয়ে জঙ্গলের উপরে উঠে যায়। বাবলু নৌকার উপরে উঠে জিজ্ঞেস করে, দাদা তুই কই? তখন মিহির সর্দার বলে, আমি বেঁচে আছি, আমাকে নৌকার উপর তোল। মিহির সর্দার বাবলুকে বলে, তুই একা আমাকে তুলতে পারবি না, পাশে নৌকা থেকে লোক ডাক দে। তখন অন্য নৌকা থেকে প্রশান্ত নামে একটা লোক আসে। বাবলু এবং ওই লোক একসাথে মিহির সর্দারকে নৌকার মধ্যে নিয়ে যায়। তখন ডিসেম্বর মাস, শীতকাল, গায়ে কাদা মাটি লেগে আছে। ওদিকে মিহির সর্দার প্রচণ্ড পরিমাণ জখম হয়েছে, প্রচণ্ড রক্ত ঝরছিল। সেই রক্ত বন্ধ করতে তারা ওই লবণ মাটি দিয়ে তারা ওই ক্ষতস্থান লেপে দেয়, যাতে রক্ত কিছুটা হলেও বন্ধ হয়। ক্ষতস্থানে লবণ পানি লাগলে কেমন অনুভূতি হয় আপনাদের? কিন্তু পরিস্থিতি এমন ছিল যে অন্য কিছু হয়তোবা তাদের কাছে ছিল না, তাই তারা কাদা দিয়ে রক্ত বন্ধ করার পরিকল্পনা করেন। মিহির সর্দার তখন বাবলুকে বলে, আমাকে বাড়ি নিয়ে যা যত দ্রুত সম্ভব, আমাকে বাড়ি নিয়ে যা যদি আমি বাঁচতে পারি। কিন্তু তখনও খালে জোয়ার আসেনি। 1.5 ঘন্টা পরে খালে জোয়ার আসলে একটা বোটে তাকে তার বাড়িতে নিয়ে আসা হয়। তখন তার চিকিৎসার ব্যবস্থা করা হয়, কিন্তু বেশ অনেক দিন চিকিৎসা নেওয়ার পরে, একটু সুস্থ হওয়ার পর এখনও তিনি চিকিৎসা নিচ্ছেন। তবে আগের থেকে তিনি একটু সুস্থ হলেও তিনি এখন আর চোখে দেখতে পান না, শুনতে পান না কানেও। এখন প্রশ্ন উঠতে পারে, পাশের একটি নৌকায় তারা কি তারা সাহায্যে এগিয়ে আসেনি?
অবশ্যই এগিয়ে এসেছিল। তাদের পাশের নৌকায় ছিল মোট তিনজন, তার মধ্যে একজন এসে তাকে নৌকার উপরে তুললেও বাকি দুজন কিন্তু বাঘ যাতে পুনরায় আক্রমণ না করতে পারে সেজন্য ওখান থেকে কেরোসিন দিয়ে কাঠে আগুন দিয়ে বাঘের দিকে ছুড়ে মারছিল, কারণ তখনও বাঘ উপরে আনাগোনা করছিল এবং গর্জন করছিল। শুধু মিহির সর্দার জখম হননি, পাশাপাশি বাবলুও জখম হয়েছে বিপদে বন্ধুর পরিচয় মেলে। মিহির সর্দারের বিপদে বাবলু এগিয়ে না আসতেও পারত, কিন্তু এসেছে। অ্যামেজিং ন্যাচারাল লাইফ আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।